প্রায় এক মাসের যে আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি গত কয়েকদিন বাংলাদেশে তো সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের জয় হয়েছে একটি বিষয় না বললেই নয় যে বর্তমান যে সরকার গঠন হয়েছে একটি সরকারের পতন হয়েছে সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল বিরাজমান করছিল তবে নতুন সরকার গঠন হওয়ার পরে মোটামুটি এখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে শিক্ষার্থীরা এই আন্দোলনের যে বিষয়টি আমাদের বারবারই বলেছে তাদের যে সংস্কার দেশ সংস্করণ যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা সবসময় করে যাচ্ছে এখনও তারা করছে আমি আজ রয়েছি জামালপুরের প্রাচীন বিদ্যাপীঠ আশেখ মাহমুদ সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের সাথে আসলে আমরা জানতে চেষ্টা করব যে আসলে তারা কেমন বাংলাদেশ চায় বা কেমন বাংলাদেশ তাদের জন্য বা তারা করতে চায় আসলে কি অবস্থা এখন আপনাদের জামালপুরের এছাড়া আপনার বাংলাদেশ কেমন দেখতে চান আমাদের জামালপুরের বর্তমান অবস্থা খুবই সুন্দরভাবে চলছে সুষ্ঠু পরিবেশ চলছে যদিও কিছু কিছু বিশৃঙ্খলার একটু কথা গুঞ্জন ছড়াচ্ছে তবে আমরা অনুরোধ করবো কেউ কোনো গুজবে কান দিবেন না আর আমরা বর্তমানে দেশ সংস্কারের কাজে নেমেছি আমরা একটা নতুন ধরনের নতুন দেশ চাই যেখানে দুর্নীতিবাজ থাকবে না কোনো ধরনের অন্যায় অপকর্ম এসব থাকবে না ছাত্রদেরকে তাদের সম্পূর্ণ মূল্যায়ন দিতে হবে যেখানে ধনী গরিবের যে বৈষম্যটা সেই বৈষম্যটা কিছুটা হলেও লাঘব হবে তারপর আমরা আমাদের দেশের যেই সিস্টেম রয়েছে এই সিস্টেমের উপরে আমাদের সবারই একটা মানে ক্ষোভ রয়েছে আমাদের অভিযোগ রয়েছে আমরা চাই যেন এই সিস্টেমের প্রতি আমরা কেউ আর আঙুল না তুলতে পারি অভিযোগ না তুলতে পারি একদম মূল থেকে শুরু থেকে যেন আমাদের এই সিস্টেমটাকে পরিবর্তন করা হয় আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই আপনারা তো দীর্ঘ এক মাসেরও বেশি আন্দোলন করেছেন তো এখন সংস্কর তো করতেছেন এখন কি কি করতেছেন আমরা এখন যে জামালপুরের সাধারণ শিক্ষার্থীরা রয়ে ভাই বোনেরা রয়েছে এবং বিএনসিসি স্কাউটের যারা যারা যে যার যার জায়গা থেকে আমাদের ট্রাফিকের মেনটেনটেনের কাজ করছে প্লাস বাজার মনিটরিংয়ের হেল্প করছে তারা এবং কি আমাদের বিভিন্ন যেখানে দুর্নীতি আমরা খবর পাচ্ছি সেখানে গিয়ে সাথে সাথে দমন করার চেষ্টা চেষ্টা করছি আসলে কি প্রত্যাশা করেন এই নতুন বাংলাদেশের কাছে একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি আমাদের দেশের ইচ অ্যান্ড এভরি যত ফিল্ড আছে সব ফিল্ডে স্ক্যামে ভরপুর প্রত্যেকটা সেক্টরে স্ক্যাম আছে এখন আমাদের মেন উদ্দেশ্য হলো প্রত্যেকটা স্ক্যামের একদম ঘোরা থেকে ঘোড়া থেকে উপড়ায় ফেলতে হবে একদম এইটা আমাদের প্রধান উদ্দেশ্য সব মিলে যেমনটি শুনছিলাম আমি যদি আরও কয়েকজন স্টুডেন্টের কাছ কাছ থেকে জানতে চাই যে আসলে এই অবস্থাতে আপনাদের শিক্ষা ব্যবস্থার কী কোনো পরিবর্তন বা আপনারা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কী প্রত্যাশা করছেন এই সরকারের কাছে আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন মানে ফাইভ থেকে একটা নতুন কার্যক্রম শুরু হয়েছিল সেখানে কিন্তু শিক্ষার্থীদের বেসিক বেসিক জিনিসগুলো দেখানো হচ্ছে যেমন রুম পরিষ্কার করা খাবার রান্না করা এই জিনিসটা কিন্তু আমরা পারিবারিক থেকেও গ্রহণ করতে পারি এটা কিন্তু স্কুলে নতুন করে শেখানোর কোনো কিছু না আমাদের স্কুলের যে আগে সিলেবাস সিলেবাসগুলো ছিল নতুন কিছু শেখার সেই জিনিসটা যদি থাকতো সেটা ভালো হতো আলাদা করে কোনো কিছু চাওয়া আছে প্রত্যাশা আছে আপনাদের এই সরকারের কাছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বেচ্ছায় আর সব কিছু যাতে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে আর কোনো যাতে সমস্যা মানে আর যাতে কোনো গণহত্যা টাইপের কোনো কিছু না হয় আচ্ছা দীর্ঘদিন আমরা দেখেছি এই স্টুডেন্টরাই কিন্তু শিক্ষার্থীরাই কিন্তু মূলত আন্দোলন করে এই জয় এনেছে তারা সব মিলিয়ে এখন এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমান যে অন্তর্বর্তীকাল যে সরকার রয়েছে এই সরকারের কাছে কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক তো সব মিলিয়ে এই সরকারকে সহায়তা করতে কিন্তু শিক্ষার্থীরা এখনও মাঠে রয়েছে আগামীতেও মাঠে থাকবে বলে তা তারা আমাদেরকে জানিয়েছেন তো এই সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর